এই ভূপৃষ্ঠে একটু নতুন মহাদেশে নিউজিল্যান্ডে এমনি করে আমাদেরই মতো 400-500 মুসল্লি মসজিদে এসেছিলেন আল্লাহর কাছে ইবাদত করার জন্য, সালাত আদায়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে তারা আসেননি। সেখানে তাদের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে আপনারা সবাই জানেন। এই মানুষগুলো কীভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, চোখের পলকে 50 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবং আর অত সংখ্যক মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের পরিবার পরিজন তাদের সব কিছুকে একবার মনে মনে চিন্তা করুন। বাংলাদেশের গর্ব হিসেবে পরিচিত আমাদের যে ক্রিকেট দল, 5 মিনিটের জন্য তারা জীবনের মতো বেঁচে গেছে, আমরা কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? এই সঙ্গে আমরা আরও শুকরিয়া আদায় করছি যে বিগত 1 সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে যে পরিবর্তন এসেছে, সে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের মধ্যে ইসলামের ব্যাপারে যে প্রচুর আগ্রহ সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক ইতিহাসে সাম্প্রতিক ইতিহাসে বিরল ঘটনা, যা কল্পনাই করা যায় না। সন্ত্রাসী চেয়েছিল শীতাঙ্গদের আধিপত্য, মুসলমানদের অবনতি, কিন্তু না, মুসলমানের সম্মান হয় ইসলামের কারণে, রক্ত বংশ এলাকার কারণে নয়। সমস্ত মানুষ মুসলমানদের পক্ষে চলে আসছে। এখন শুক্রবারের ঘটনা হয়েছে, শনি রবিবারের 2 দিনের মধ্যে 350 অমুসলিম ইসলাম কবুল করেছে সেখানে, এবং দৈনিক হতেই আছে ইনশাআল্লাহ বিশ্বব্যাপী এমনি করে ইসলামের বিজয় বৈজয়ন্তী এগিয়ে যাবে, যদি মুসলমানরা শুধু ইসলামের উপরে দৃঢ় থাকতে পারে, আর কিছুই লাগবে না। অস্ত্রশক্তি, জনশক্তি, সৈন্য শক্তি, বক্তব্যের শক্তি, দেহের শক্তির কোনো মূল্য নেই, ইমানি শক্তির যে মূল্য আছে। তাই সেসব মানুষগুলো সিরফ সালাতের জন্য যারা এসেছিল, সেই মুসল্লিদের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ পাক তাদের জন্য শহীদের মর্যাদা দান করেন। যারা আহত হয়ে হাসপাতালে আছে, আল্লাহ পাক তাদের জন্য দ্রুত সুস্থতা দান করেন। তাদের শোকাহত পরিবারবর্গের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশি 5 জন নিহত হয়েছেন, বাংলাদেশি 5 জন আহত হয়েছেন, যার মধ্যে আমাদের কুড়িগ্রাম নাগেশ্বরের কৃতি সন্তান আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, যিনি বর্তমানে সেখানে ছিলেন অনুপ্রী একটা বড় কাজে, ডক্টর আব্দুল সামাদ, তিনি স্ত্রী সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এমনি করে বহু মানুষ তারা কল্পনাই করেনি যে আমরা যাচ্ছি সালাত আদায় করতে, ওখান থেকে আমার শেষ, আর ফিরতে পারবো না, এ কেউ কল্পনা করেনি। একজন মহিলা তার প্যারালাইসিস স্বামীকে উদ্ধার করতে গিয়ে গুলির খোরাকে মারা গেছে। এ স্বামী বলছে, আমি আমার স্ত্রী হারিয়েছি, আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী আমি হারিয়েছি, কিন্তু আমি মাফ করে দিয়েছি, এর বিনিময়ে আল্লাহ পাক ওদেরকে ইসলাম শিখাক, ওরা মুসলমান হোক, তাতে লাভ হয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। এখন তো কত মুসলমান হবে তা ঠিক নাই, ইনশাআল্লাহ যদি মুসলিম উম্মত ধৈর্য ধারণ করে, তাকওয়ার উপরে টিকে থাকে, তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাতে এরা বিজয়ী হবে।